বন্ধুরা, আমরা আজকে আমাদের জীবনের কিছু ভালোবাসার মুহূর্ত শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন গুলো তোমাদের কাছে পৌঁছায়। পার্টনার ছিলে? হ্যাঁ, এই পার্টটা কিটে হয়ে গেছে, একটু ভিজা হয়ে গেছে, সেজন্য মেলে দিলাম। তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি একটু ছিলাম বাইরে থেকে, ওইদিকে ছিলাম ছিলাম একটু। তুমি একটু, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি চোখটা বন্ধ করো। সারপ্রাইজ কি? চোখটা বন্ধ করবা তো তুমি? আগে বলো, তাড়াতাড়ি। তুমি চোখ বন্ধ করো বলছি। দেখবে না কিন্তু? না না না, প্রয়োজন নেই এখন এইরকম অবস্থা। তুমি আবার স্কুটি কিনতে গেলে কম দামে একটা পেয়েছি, এই জন্য কিনে নিয়েছি। কম দাম বলতে তো 10-20 টাকায় হয় না? অল্প অল্প করে জমিয়েছিলাম, অল্প অল্প করে। একটা একটা শখ ছিল, সেটার জন্য একটা কিনলাম। তাহলে কি তোমাকে সারপ্রাইজ দিতে পারতাম? যাই হোক, তুমি তো আমার সাথে এখন এই নিয়ে তর্ক করবে না, দেখবে। চলো, কোথায় গেছো? এদিকে আছি, চলো চলো চলো, এলে দেখতে পাবে। এই দেখো গাড়ি, এই গাড়িটা। হ্যাঁ, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর হয়েছে। কিন্তু দাদা অনেক দাম নিয়েছে গো, এটা তো আমিও চালাতে পারবো। সেই জন্য তো স্কুটি নিলাম। তুমি আমাকে স্কুটি দিবা? তোমাকে তো শেখাবো। হেই, তুমি দাঁড়াও, আমি একটুখানি কিছু করে নিই। যাও, ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসো তাহলে। আচ্ছা, তুমি দাঁড়িয়ে থাকো। আচ্ছা, ঠিক আছে। এটা আমি দেখে আসি, তুমি দাঁড়াও। তোমার কাজ শেষে তো কোনো দেরি আছে? তুমি এই গরমের মধ্যে বসে না থেকে বাড়ি যাও। না থাক, হয়ে তো এসেছে, তোমার একটা খুঁটি তো বাকি আছে। খুঁটি বাকি আছে, সবগুলো খুঁটিতে একটু একটু করে টাইট দিচ্ছি, বলো। এই যে দড়িগুলো ঠিক করতে হচ্ছে। তুমি এই গরমের মধ্যে বসে না থেকে বাড়ি চলে যাও, বুঝলে? না থাক, বাড়িতে গিয়েও তো সে একা একা বসে থাকে। গরমে তোমার কষ্ট হচ্ছে না? না, কষ্ট হচ্ছে না, তুমিও তো কষ্ট করছো তোমার সাথে। এই না, আমি বসে থাকি, তুমি কাজ করছো না, আমি বসে আছি। তাহলে যাবে না বাড়ি? না, তুমি বসে থাকি তো একসাথেই যাবো দুজনে। ঠিক আছে তাহলে। এই দড়িগুলো কি ঢিলা হয়ে গেছে? না না, এগুলো ঠিকই আছে। আর ওই যে ফুলগুলো ঢুকাবা না ভিতরে? হ্যাঁ, ওগুলো তো করতেই হবে, বাইরে বেরিয়ে এসেছে। হ্যাঁ, এগুলো করতে হবে, ঠিক। এই ফুলগুলো সব গাছগুলো ভিতরে ঢুকিয়ে দাও, বুঝলে? আচ্ছা, তাহলে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো। আচ্ছা আচ্ছা, তুমি তো বলছিলে আমাকে গাড়ি চালানো শেখাবা, শিখিয়ে দেবা না? শেখাবো শেখাবো, বাড়িতে যাই, গাছগুলো সারি। ঠিক আছে, আচ্ছা শিখিয়ে দেবা তো? দেখা যাক, তোমাকে চালানো তো শেখাতেই হবে। এদিকে ঠিকই আছে সব। আচ্ছা
আজকে বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে যাব কিন্তু। আচ্ছা ঠিক আছে। আজকে বিকেলটা কত সুন্দর তাই না? ঠিকই বলেছো। আর জানো তো আমাদের না একটু স্বপ্নগুলো এইভাবেই পূরণ হয়। তুমি এভাবে আমার পাশে থাকলে সব স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ অবশ্যই, আমি সবসময় তোমার পাশে আছি। তুমি দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছ কিন্তু বাচ্চাদের মতো, তাই নাকি? হুম, মনে হচ্ছে আমরা আবার সেই শৈশবে ফিরে এসেছি। হ্যাঁ ঠিকই বলেছো। এই কি দেখছো এইভাবে? তোমাকে আজকে কিন্তু আমাকে ফুচকা খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।